টিকটকের নতুন আপডেট আসার পর রেফারেল ইনকামের আশায় আপনারা অনেকে টিকটক অ্যাকাউন্ট ওপেন করেছেন, বাট এখন আপনারা টিকটক ইউজ করতে চান না। অনেকে হয়তোবা টিকটক অ্যাপ থেকে সাইন আউট করে দিবেন বা টিকটক অ্যাপ আপনাদের ফোন থেকে ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের সেই টিকটক অ্যাকাউন্টটি টিকটকের জগতে থেকে যাবে। হয়তোবা আপনি অ্যাকাউন্টটি কখনোই অ্যাক্সেস করবেন না, কিন্তু আপনার ওয়াচ হিস্টোরি এবং কোনো ভিডিও যদি টিকটকে পোস্ট করে থাকেন তাহলে সেগুলো কিন্তু টিকটকে থেকে যাবে। আজকের ভিডিওটি শুধু তাদের জন্যই যারা টিকটক অ্যাকাউন্টটি টিকটক দুনিয়া থেকে পার্মানেন্টলি ডিলিট করতে চায় বা টিকটকে সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে চায়। তো আজকে আপনাদের শেখাবো আপনার টিকটক অ্যাকাউন্টটি কীভাবে চিরতরে টিকটক দুনিয়া থেকে সরিয়ে দিবেন, যার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটির হদিস কখনো কেউ পাবেই না। মানে আপনি আগে যাই করেন না কেন, এখন দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যাবেন, জাস্ট ফর জোক। তো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ রাসেলাসি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোনে থাকা টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন। এরপরে ডান কর্নারে একদম নিচের দিকে প্রোফাইল লেখা যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। আপনারা ডান কর্নার দিকে একদম উপরে থ্রি লাইন অপশনটিতে ক্লিক করবেন। এখন ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এখন একদম নিচের দিকে দেখুন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। ঠিক এরকমভাবে আমাদের সামনে কিছুক্ষণ লোড নেবে। এখন আমাদের সামনে কিছু ডিলিট পলিসি শো করতেছে, তো এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলোর মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আপনাদের বলতেছি, আপনার অ্যাকাউন্টটি এখন ডিলিট অপশনে ক্লিক করার পরে ঠিক 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এই 30 দিনের মধ্যে যদি আপনারা আবার আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি আবার আগের অবস্থায় ফিরে যাবে। এবং লাস্টের দিকে একটি পয়েন্ট দেয়া আছে যেখানে লেখা আছে ডু ই ওয়ান টু কন্টিনিউ, মানে আপনারা কি আপনাদের অ্যাকাউন্ট ডিলিট কার্যক্রম চালিয়ে যেতে চান। যদি ডিলিট করতে চান সেহেতু কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। এখন আমাদের সামনে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, মানে আপনি যে আপনার নিজস্ব অ্যাকাউন্টটাই ডিলিট করতেছেন এটা টিকটককে বোঝাতে হবে। সেজন্য কন্টিনিউ উইথ গুগল এই অপশনটিতে ক্লিক করবেন। এখন আমাদের সামনে আমাদের ফোনের সকল জিমেইল শো করবে। আপনারা যে জিমেইলটি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছিলেন সেই জিমেইলটির উপরে ক্লিক করবেন এবং জিমেইলটি ভেরিফাই হতে কিছুক্ষণ সময় নেবে। ভেরিফাই হয়ে গেলে বা গুগল যদি এটা বুঝে যায় যে এটা আসলেই আপনার অ্যাকাউন্ট, আপনি সহ ইচ্ছায় ডিলিট করতেছেন, সেক্ষেত্রে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে যেখানে লেখা থাকবে ডিলিট অ্যাকাউন্ট, ট্যাপিং ডিলিট অ্যাকাউন্ট উইল ডিলিট টিকটক অ্যাকাউন্ট। এরপরে আপনাদের অ্যাকাউন্টের নাম দেয়া থাকবে। এখন আপনারা ডিলিট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে আরেকটি অ্যালার্ট শো করবে যেখানে লেখা থাকবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট অ্যাকাউন্ট। এরপরে আপনাদের অ্যাকাউন্টের নাম দেয়া থাকবে। এখন যদি আপনারা ডিলিট অপশনে ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, আন্ডার রিভিউতে চলে যাবে। এবং 30 দিনের মধ্যে যদি আপনি অ্যাকাউন্টটিতে পুনরায় লগ ইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং এই 30 দিন পর্যন্ত অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।